আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে বাজছে সকাল 7টা। আর আজকে ব্লগটা এখন শুরু করছি। হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছ সকাল 7টার সময় কিরকম রোদ ঝলমলে আকাশ, এখন বোঝা বড় দুষ্কর। এটা সকাল 7টার আকাশ না দুপুর 12টার আকাশ? সারাটা দিন একদম চকচক করছে সূর্যের তাপ। ভোরবেলাতেও যে অবস্থা আর দুপুরবেলাতেও সেই একই অবস্থা। আমি তো ওপরের ঘর এখন ছেড়েই দিয়েছি, শুধু পুজো করতে আসি। আর দু একদিন পর পর এসে ঘরগুলো ঝাড় দিয়ে দিই, আর সপ্তাহে দু একদিন ঘরগুলো পুছে দিই। বন্ধ থাকে ঘর দোর সারাদিন, তবুও কোথা থেকে যে এত ধুলোবালি এসে জমা হয় কে জানে। আর একটুখানি বেলা বাড়ার সাথে সাথে কি করি জানো, নিচের ঘরে সব দরজা জানলাগুলো বন্ধ করে রাখি। যদি দরজা জানলাগুলো খোলা থাকে তাহলে খাট বিছানা একদম গরম হয়ে যায়। আর উপরের ঘর এর কথা তো আর বলার কোনো দরকারই পড়ে না নতুন করে। যারা দোতলার ঘরে থাকো তারাই একমাত্র বুঝতে পারো তার জ্বালাটা কি। একদম মনে হয় যেন আগুলের গোলা বর্ষণ করছে উপরের ঘরে। আমার এমনি ঠাকুর ঘরে সবসময় একটা সিলিং ফ্যান চলে। আমার তো মনে হয় ফ্যান চালালে আরো বেশি করে গরমটা নামে। ফ্যান যদি টেবিল ফ্যান থাকতো তাহলে হয়তো বা এতটা গরম লাগতো না। ঘর দোরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি। উপরের ঘরগুলো ঝাড় দেওয়ার পরে আবার নিচের ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ঘর পুজবো আমি দুপুরবেলাতে। আর এদিকে জামা কাপড় গুলো লাগিয়ে দিচ্ছি মেশিনে। এরপরে চট জলদি যেতে হবে রান্নাঘরে। তোমাদের দাদা ভাই আজ যাবে আবার কলকাতাতে, ওর অফিসের মিটিং আছে, 3 দিনের জন্য যাচ্ছে। এই দেখো না রান্না বসিয়ে দিয়েছে, সোয়াবিন আলু দিয়ে ডালনা করছি। আজ যেহেতু শুক্রবার আর আমরা তো অনুকূল ঠাকুরের দীক্ষিত। যারা পুরনো বন্ধু তারা তো জানোই, আর যারা নতুন বন্ধু তারা জেনে নাও। আর আমার যে গুরু ভাই ও বোনেরা আছো তোমাদের সবাইকে বলছি জয় গুরু। আর এই উনুনে বসিয়ে দিয়েছি আলু, কুমড়ো, বেগুন, ডাঁটা দিয়ে একটা নিরামিষ তরকারি, বড়িও দিয়েছি। আমার জানো তো একদম বড়ি খেতে ভালো লাগে না, প্রতিষ্ঠাও বড়ি পছন্দ করে না। তোমাদের দাদা ভাই আর ছেলে বড়ি খেতে খুব ভালোবাসে। আর তোমাদের দাদা ভাই সকালবেলাতে বাজার করে দিয়েছিল, মাছটা ধরার টাইমে পাইনি। এখন রান্নাবান্না সেরে তারপরে মাছগুলো নিচ্ছি কেটে। ঘড়িতে প্রায় 12:30 বেজে গেছে। মাছগুলো যে এখনো ঠিক আছে তাই আমার ভাগ্য। যা গরম পড়েছে নিয়ে এসছে চিংড়ি মাছ, বাটা মাছ আর মৌরালা মাছ। এই মাছগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব ফ্রিজে। তোমাদের দাদা ভাইকে দিয়েছিলাম খেতে, ও স্নান করে খেয়ে রেডি হয়ে নিয়েছে। আমরা কিন্তু এখনো খাইনি, কেননা ওর হচ্ছে 2:15 মধ্যে বেরোতে হবে বাড়ি থেকে। ওর ট্রেন রয়েছে 2:30 দিকে। ও বলছিল সবাই একসাথে খাওয়া দাওয়াটা সারি, কিন্তু আমি বললাম না না দেরি হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে যাও, মনটা একটু খারাপ লাগছে। 3 দিনের জন্য যাচ্ছে, আর আমাদেরকে যাওয়ার সময় বারবার করে বলে যাচ্ছিল সাবধানে থেকো। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। আজকে আর রান্নাবান্না বা লাঞ্চের মেনু কিছুই তোমাদের সাথে দেখানো হয়নি। রাতের বেলাতে করে নিচ্ছি লুচি আর আলু ভাজা। এমা লুচি করতে এসে দেখছি ময়দা শেষ হয়ে গেছে, আটা দিয়ে লুচি করেছি। আর আজকে ব্লগটা এখানে শেষ করছি।